দেখে আমি বই প্রথম চিনতে আমি একটি কবিতা বলবো কবিতার নাম স্বাধীনতা আমার স্বাধীনতা লিখেছেন সালমান আহমেদ স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি জাগ্রত জনতার গৌরব গাথা লাখো জনতার হৃদয় হৃদয় চিঠি কথা তুমি স্বাধীনতা যেদিন বাংলা বলতে ছিল যত বাধা সেদিন স্বাধীনতা সেই কালো রাতের অস্থির অবস্থা সেই তুমি স্বাধীনতা 25শে মার্চে করুণ চিঠি কথা সেই তুমি স্বাধীনতা 26শে মার্চে ডাক দেওয়া জনতা সেই তুমি স্বাধীনতা শত মা বোনের মানহানির যত কথা সেই তুমি স্বাধীনতা দামাল ছেলে প্রাণে অস্থিরতা সেই তুমি স্বাধীনতা বাঙালির থাবা শত্রুদের পরাধীনতা সেই তুমি স্বাধীনতা জেগে ওঠার কথা সেই তুমি স্বাধীনতা 16ই ডিসেম্বর ইতি কথা সেই তুমি স্বাধীনতা তুমি জাগ্রত জনতার গৌরব কথা ধন্যবাদ কবিতার নাম 21শের কবিতা লিখেছেন কবি আল মাহমুদ ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরগতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়া ফুলের বন্যা পথে টিপু মীরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুহূর্তে বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি একটি কবিতা বলব কবিতার নাম মুদের বাংলা ভাষা মুদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মুদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন জ্ঞানী গুণী মুনিষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছিল পথে এবার যেন মুক্তি মিলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা আশা বলছি আমার প্রথম